আমরা 1947-এ একবার স্বাধীন হয়েছি, 1971-এ একবার স্বাধীন হয়েছি, কিন্তু কুদরতি খোদার নাস্তিকবাদী যে সিলেবাস, যে সেকুলারিজম, যে শিক্ষা ব্যবস্থা, এই জায়গা থেকে বাংলার মুসলমান আজও আমরা স্বাধীন হইনি। 4 কোটি শিক্ষিত যুবকেরা আদর্শ ইসলামকে জানতে পারছে না। এদেশের শিক্ষা ব্যবস্থার যে বড় বড় গলত, এর 1 নম্বর হলো যে জাতীয় কোনো লক্ষ্য আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নাই। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে শেখানো হচ্ছে হাজারো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা সংস্কার কেন প্রয়োজন? কেননা আমরা 1947-এ একবার স্বাধীন হয়েছি, 1971-এ একবার স্বাধীন হয়েছি, কিন্তু কুদরতি খোদার নাস্তিকবাদী যে সিলেবাস, যে সেকুলারিজম, যে শিক্ষা ব্যবস্থা, এই জায়গা থেকে বাংলার মুসলমান আজও আমরা স্বাধীন হইনি। এদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নামে মাজহাবি শিক্ষা চলছে। 4 কোটি আহলে হাদিসদের স্বতন্ত্র কোন শিক্ষা বোর্ডের মাধ্যমে এদেশের 4 কোটি শিক্ষিত যুবকেরা আদর্শ ইসলামকে জানতে পারছে না। সম্মানিত উপস্থিতি, এদেশের শিক্ষা ব্যবস্থার যে বড় বড় গলত, এর 1 নম্বর হলো যে জাতীয় কোনো লক্ষ্য আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নাই। 2 নম্বর গলত হলো মাদ্রাসা ও সাধারণ শিক্ষার কে আমরা আলাদা করে দিয়েছি। এ বাংলা পড়ুয়া, এ আরবি পড়ুয়া, যে বাংলা জানে সে বাবা মারা গেলে জানাজার সলাত পর্যন্ত আদায় করতে পারে না। 3 নম্বর, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে শেখানো হচ্ছে হাজারো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমরা দেখলাম আজকে যুবকদের মধ্যে মেয়েলি স্বভাব যাতে চালু হয়, তাওহিদবাদী যুবকরা যাতে তাওহিদের চেতনা ভুলে যায়, এই জন্য পুরুষ যুবকদেরকে শরীফ থেকে শরীফা বানানোর এক অপপ্রচেষ্টা এদেশের শিক্ষা ব্যবস্থা চলছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এই দুরবস্থা থেকে আমাদের উত্তরণের পথ হলো এদেশের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা কার্যক্রমের মৌলিক শিক্ষা হবে আগে 3টা। 1, মারেফাতুল্লাহ, আমাদের শিক্ষার কাজ হবে আল্লাহকে চেনা। বলেন কাকে চেনা? কাকে চেনা? যিনি আমার রব, তার জ্ঞান আগে লাগবে আমাকে। এর নাম তাওহীদ। আজকে দেখুন মানুষ আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। আল্লাহ কোথায়? আল্লাহ ইজ হু, হি ইজ এভরিহোয়ার, আল্লাহ সব জায়গায়। অথচ সুরা আরাফ অধ্যায় 7 আয়াত 54, সুরা ইউনুস অধ্যায় 10 আয়াত 3, সুরা রাদ অধ্যায় 13 আয়াত 2, সুরা তোহা অধ্যায় 20 আয়াত 5, এইভাবে কোরআনুল কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আলাল আরশিস্তাওয়া। আজকের শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে শেখানো হচ্ছে আল্লাহ হলো নিরাকার। অথচ সুরা মাইদা অধ্যায় 5 আয়াত 64, আল্লাহর হাত আছে। সুরা তোহা অধ্যায় 20 আয়াত 39, আল্লাহর চোখ আছে। সুরা কালাম অধ্যায় 68 আয়াত 42, আল্লাহর পা আছে। সুরা রহমান অধ্যায় 55 আয়াত 27, আল্লাহর চেহারা আছে। অথচ আমাদেরকে শেখানো হচ্ছে আল্লাহ হলেন নিরাকার। শিক্ষার 2 নম্বর উদ্দেশ্য হবে দিন। আজকে দিন মাজহাবি দিন হয়ে গেছে। 3 নম্বর হবে মারেফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের রাসূলকে আজকে বলা হচ্ছে তিনি হলেন হায়াতুন নবী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 144 বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন,